তাই কৈছে এনেকা বেড়াই থাকিব, তো বেড়াই থাকার পিছতে কৈছে ধান ডিফু যাই কিনে আই যাব জলদি না, তো আহা টাইম তো আধা রাস্তা পৌঁছিছে, টাইম বেশি হয়েছে, 10:20 এনেকা হয়ে যাচ্ছে না, তো মই কৈছে বেশি টাইম হয়ে যাচ্ছে, তো হ ঠিক আছে লকডাউন আমি পিছতে পড়ে যাব, তুমিকে ছাড়ি কেনা মই যাই যাব, তো এনেকা মই বাইক পর তাই কৈছে মই তো বাইক পর না উঠিব এনেকা ঘুরাবি, তো বাইক পর নামিবি না, বাইক বেশি ভারী আছে তো কেনেকা ঘুরাব কৈছে, তো মই বাইক পর নামিছে তাই বাইক ঘুরাই কিনা এনে আহা টাইম যে স্পিড তো ঘুরছে না বাইক, তো এনেকা ইয়াতে রুখাইছে আমি দুজনকে বি, তাই বি পিছে পিছে আইছে রুখাই কিনা কয়ে আছে বাইক পর নামিবি কিলে কৈছে না, তো হয় তাই দুজন আহি কলে কি বাইক পর নামিবি কইছে না, না পিছতে কয়ে নামা নাই না আমি খান কয়ে নামিবি না সাবে, তো কি হয়েছে কবি না কয়ে তুমি খান কোথায় যাই আসলে, কয়ে ডিফু যাই আসলে কাম কারণে ডিফু তো এনেবি টাইম বেশি হয়ে যাচ্ছে তো না যাব এনেকা কৈছে, মিছা কথা না কই মই তুমি দুজনকে চাইছে জঙ্গল পাড়া নামি কিনে আছে না তুমি দুজন, কই নাই নাই জঙ্গল পাড়া নাম তাই মহিলা বনি আছে কেনেকা জঙ্গল পাড়া নামি কিনা, নাই তুমি খান গান্দা কাম কৰিছে নাই করা নাই এনেকা কৈছে না, তারপরে তো বনি আছে না, তো বনিলে আইডেন্টি কার্ড দেখাবি, আইডেন্টি কার্ড তো নাই কৈছে তাই, তো আইডেন্টি কার্ড নাই তো কেনেকা তুমিলা বনিছে, তারপরে মইকে সুধিছে তুমি সঁচা কবি না তো তুমিকে মারিব কৈছে, তো মই কৈছে কি তুমিলা ভাই হয় হয় ভাই হয় মিছা কথা না কবি কৈছে না, তারপরে কয়ে আছে মই খানিলা ফোন লওয়ার পিছতে দেবুজি তাই পরে হাত পরে ছিঙ্গি না লৈছে না ফোন তো দুইটা লৈ কিনা পকেটে সোমাইছে, সোমার পিছতে কয়ে আছে কি কিবি বাইক লা এতিয়া মই বাইক লৈ কিনে যাব, তাই কৈছে নাই স্যার রিকুয়েস্ট করেছে বাইক তো মই লওয়ার বহুত কষ্ট পরা কিনছে বাইক না দিব কয়ে আছে, বাইক না দিব এনে তাই লগে মোক তর্কা তর্কি হয়েছে, তারপরে দুইটা থাপড় লাগাই দিছে তাইকে, তার বাইকতে বই যাইছে না বাইক নালব নালব কয়ে আছে, তার দুইটা গুলি মারি দিছে লড়া এজন আর ছোৱালী এজনে গার্লফ্রেন্ডের সাথে আহি আছিল ধনশিৰি ফালৰ পৰা, ইয়াতে সংঘটিত হল দুজন লড়াই তেওঁলোকক ৰাখি গুলিয়াই মটৰচাইকেলখন কাঢ়ি লৈ গৈছে, তেওঁলোকৰ গুলি তেওঁলোকে 22 পিষ্টল ব্যৱহাৰ কৰিছে, এতিয়া তদন্ত চলি আছে, এতিয়া কোন ইনভল্ভ আছে কি আছে ক'ব পৰা হোৱা নাই, আমাৰ তদন্তৰ পিছতহে ক'ব পৰা যাব, গুলিটো আমি ইনকুৱেষ্টটো কৰা হৈছে তিনিটা আমি খালি খোকা পাইছোঁ, তো তিনিটাই ফায়াৰিং কৰিছে বুলি আমাৰ সন্দেহ হৈ আছে, এতিয়া একো ক'ব পৰা হোৱা নাই, তেনেকুৱা ধৰণৰ এংগুল দেখা নোহোৱা নাই যদিও মানে ক'বও নোৱাৰি যে নাই বুলি ক'ব নোৱাৰি, চাই আছে আমি সকলোখিনি দিশ চোৱাৰ পিছতহে গম পোৱা যাব কোন জড়িত আছে এই ঘটনা। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.